ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া দেয়ালে পিঠ থেকে গেলে আমরা আন্দোলন করব সাবেক এমপি ফয়জুর রহমান বাদল যেহেতু আমাদের আওয়ামী লীগ সরকার আমরা এখনই আন্দোলন করব না দেয়ালে পিঠ থেকে গেলে আমরা আন্দোলন করব বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল সোমবার নবীনগর সদর বড় বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের ছোট ভাই মাসুদ রানার উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আপনারা সবাই শান্ত থাকবেন আমাদের মাসুদ রানা মিথ্যা মামলার শিকার হয়েছে আমি চাই আরেকবার তদন্তের মাধ্যমে সত্যিকার বিষয়টি বের করে আনুক বিষয়টি নিয়ে স্থানীয় এমপির সাথে কথা বলে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন ফয়জুর রহমান বাদল উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব ইয়াবির হাসান জামিল জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরউদ্দিন চৌধুরী সাহান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলে মিছিলে সভাস্থলে যোগ দেয় এ সময় হাজারো নেতাকর্মীদের সমাগমে প্রতিবাদ সভাটি জনসভায় পরিণত হয় বক্তারা তাদের বক্তব্যে বলেন জোড়াখুনের একটি মিথ্যা মামলায় জড়িয়ে চেয়ারম্যান মাসুদকে জেলে নেওয়া হয়েছে গ্রেপ্তার মাসুদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এম এ হালিমের ছোট ভাই বক্তারা বলেন এম এ হালিমের সুনাম অক্ষুণ্ণ করতেই একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার ছোট ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাই অনতি বিলম্বে মাসুদ চেয়ারম্যানের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা উল্লেখ্য 2017 সালের পহেলা মার্চ উপজেলার রসুলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সালিশে ডেকে নিয়ে রসুলাবাদের হক ডাকাত খ্যাত খন্দকার এনামুল হক ও তার ভাইরা ভাই বিজিবির সাবেক সদস্য ইয়াসিন মিয়াকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পরে নিহত এনামুলের স্ত্রী তসলিমা বাদী হয়ে পার্শ্ববর্তী সাতমোড়ার চেয়ারম্যান মাসুদ রানাকে জোড়াখুনের মামলায় তিন নম্বর আসামি দিয়ে একটি হত্যা মামলা করেন গত 8 মার্চ এই মামলায় আত্মসমর্পণ করতে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হয়ে চেয়ারম্যান মাসুদ রানা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে চেয়ারম্যান মাসুদ রানাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এরপর থেকে চেয়ারম্যান মাসুদ রানাকে মুক্তির দাবিতে একের পর এক মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে যাচ্ছে স্থানীয় নেতৃবৃন্দরা আন্দোলন এখনই করবো না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেলে আন্দোলন করবো কাজে সকলে শান্ত থাকবেন আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রতিবাদের ভাষাটুকু পৌঁছে দেন অন্যথায় আপনারা বলেছেন নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া